দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে বেশ কয়েকটি কাঁচা এবং পাকা সড়কের বেহাল দশার কারণে জনগণের ভোগান্তি যেন শেষ নেই। আমাদের নিজস্ব প্রতিনিধি কাজী জামাল জানান, ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা এবং পাকা সড়কের বেহাল দশার কারণে জনগণের চরম দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে চরপাতা ইউনিয়নের 4 নং ওয়ার্ডে কালু হাওলাদারের বাড়ি থেকে পূর্ব দিকে আব্দুল হক মুন্সির বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার কাঁচা সড়কের মধ্যে কাদা কর্দময় থাকায় সড়কটি জরাজীর্ণ হয়ে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ চরপাতাবাসীর জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্থানীয়রা জানান। অপরদিকে চরপাতা ইউনিয়নের কাজিরহাট বাজার থেকে বেড়িবাঁধ উপর দিয়ে বয়ে আসা দৌলতখান বাজার সংযোগ সড়কের নুরুদ্দিন মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের পাকা কার্পেটিং ভেঙে রাস্তার মাঝখানে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন ও লোকজন যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হয়। জরাজীর্ণ এই সড়ক দুটি জরুরিভাবে সংস্কার করার জন্য জনগণ, স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর কামনা করছেন। উপজেলা নির্বাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম খান জানান, জরাজীর্ণ ওই সড়ক সহ উপজেলা অধিকাংশ সড়কের সংস্কার কাজ চলমান আছে। কোনো সড়ক বাদ পড়লে পদক্ষেপ গ্রহণ করা হবে। অনেক মানে আরও খারাপ থাকে, এখন তো একটু রোদের কারণে এখন মোটামুটি ভালো আছে। এই রাস্তাতে যদি আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য এই রাস্তাটা মানে একটু মেরামত করা দরকার। রাস্তা তো সর্ব জায়গাতে রাস্তা ভালো হয়েছে, কিন্তু এই রাস্তা তো এটা খারাপ হয়েছে, চলতে যেতে অনেক কষ্ট, বর্ষা এলে অনেক কষ্ট হয় মানুষ চলাই। আমরা স্থানীয়রা এই রাস্তা এই যে বসার দেওয়ার নেই, এগুলো আমরা একত্রভাবে বা লোকজন থেকে টাকা তুলে করা। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, আমাদের চরপাতা থেকে দৌলতখান এবং কাজিরহাট থেকে বাজায় এই রাস্তা দ্রুত বেগে ভাঙনচল, এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এখানে মানুষ গাড়িতে আসা যাওয়া করলে মানে কি গাড়ি থেকে পড়ে আঁথর ভাঙা ছিল করে। আমার সরকারের কাছে আবেদন জানাই, আমার রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই, এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই, অনুরোধ করি রাস্তাটা দ্রুতভাবে মানবত চলে। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে চরপাতা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে আপনার কালু হালাদার বাড়ি এবং সলোমন পাটারিক বাড়ির দরজা থেকে সংযোগ রাস্তাটি। এই রাস্তাটি দীর্ঘ বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে, অবহেলিত অবস্থায় আছে। বর্ষাকালে মানুষের হাঁটে চলা করতে অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া যেতে পারছে না, আবার দীর্ঘদিন সংস্কার হচ্ছে না, ফলে জনগণের ভোগান্তি চরমে। তো আমি আশা করব যে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল ভাই এই রাস্তাটির ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ নেবেন এবং জনগণকে ভোগান্তি থেকে মুক্তি। আমাদের এই চরপাতা 4 নং ওয়ার্ডে এই আপনার রোডটি আমরা দেখছি যে সরকার বিভিন্ন সময় আপনার রোড সংস্কারের ব্যাপারে অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই চরপাতার এই রোডটির ব্যাপারে কোনো আসলে সংস্কারের কোনো ব্যবস্থা না নেই। যাই যেহেতু যতটুকুই দেখতেছেন উন্নয়ন, স্থানীয়ভাবে লোকজন এই মাটিটি ফালের রোডটা উচাটাচা করছে। এখানে আমি এই স্থানীয় এক স্কুলের শিক্ষক, তো আমাদের মানে পাশের বিভিন্ন এলাকায় এই পোলাবান আপনার স্থানীয় চারপাশে স্কুলে পড়াশোনা করে, কিন্তু আসলে এই রোড খারাপ হইলে পোলাবান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দৌলতখান উপজেলা থেকে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ভোলা জেলার দ্বিতীয় যে আমাদের প্রকল্প আছে সেই প্রকল্পে অর্থ রাস্তাটি ডিপিপিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের ডিপিপি অন্তর্ভুক্ত হয়ে গেলে এর পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। জালুফরাজের হাট থেকে কাজিরহাট পর্যন্ত যে সংযোগ সড়কটি বেড়িবাঁধের উপর থেকে, সেটার জন্য এস্টিমেট ইতিমধ্যে পাঠানো হয়েছে, সেটি সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন আসলে অচিরেই এটির মেরামতের কাজ শুরু করা হবে।